অবশেষে সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে মঙ্গলবার থেকে পুনরায় আগরতলা এমবিপি বিমানবন্দরে প্রিপেড অটোট্যাক্সি ফোর হুইলার গাড়ির যাত্রী পরিষেবা চালু হলো। মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী আয়োজিত এক অনুষ্ঠানে প্রিপেড যাত্রী পরিষেবা চালু করলেন। সুশান্ত চৌধুরী পরিবহনমন্ত্রী হওয়ার পর বিমানবন্দরে অটো অসন্তোষে বন্ধ হয়ে থাকা প্রিপেড অটো ফোর হুইলার গাড়ির যাত্রী পরিষেবা চালু করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন গত কিছুদিন ধরে। সমস্যা সমাধানের বার কয়েককে বৈঠক হবার পর সোমবার বিমানবন্দরে পুরনো টার্মিনাল ভবনে কনফারেন্স হলে পরিবহন দপ্তর, পুলিশ ও প্রশাসন, উচ্চপদস্থ আধিকারিক সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী চূড়ান্ত বৈঠক সম্পন্ন করেন। সে বৈঠকে আলোচনার পর পরিবহনমন্ত্রী সিদ্ধান্ত নেন, মঙ্গলবার থেকে প্রিপেড অটো ফোর হুইলার গাড়ির যাত্রী পরিষেবা চালু করা হবে। বৈঠকে বিভিন্ন অটো শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত 27 সেপ্টেম্বর তৎকালীন পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রিপেড অটো ফোর হুইলার গাড়ির যাত্রী পরিষেবার উদ্বোধন করেছিলেন। তারপর পাঁচ দিন না যেতেই 2রা অক্টোবর সপ্তমী পুজোর দিন সিএনজি গ্যাসের মূল্য আচমকা কিছুটা বৃদ্ধি পাওয়ায় তার প্রতিবাদে পরিবহন দপ্তরকে না জানিয়ে ও দপ্তরের সঙ্গে আলোচনা না করে অটো চালকরা একতরফা সিদ্ধান্ত নিয়ে সেদিন থেকে প্রিপেড যাত্রী পরিষেবা বন্ধ করে দেন। তারপর 6 মাস প্রিপেড যাত্রী পরিষেবা বন্ধ থাকার পর দ্বিতীয় বিজেপি মন্ত্রিসভার নতুন পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরীর ঐকান্তিক চেষ্টা এই পরিষেবা আবারও চালু হলো। এটা রাজ্য সরকারেরই একটা সাফল্য বলে মনে করছেন সচেতন নাগরিকরা। প্রসঙ্গত, আগরতলা এমবিবি বিমানবন্দরের গুরুত্ব এখন দিন দিন আরও বাড়ছে। বিমানবন্দর আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার জন্য রাজ্য সরকার ও পরিবহন দপ্তর উদ্যোগ নিয়েছে। খুব তাড়াতাড়ি যাতে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা যায় সে বিষয়ে রাজ্য সরকার ও পরিবহন দপ্তর দৌড়ঝাঁপ করছে। সে অবস্থায় দেশ বিদেশে পর্যটকরা যাতে বিমান থেকে নেমে আগরতলা বা গন্তব্যস্থলে যেতে পরিবহন নিয়ে কোনো ধরনের হয়রানি হুজুতি শিকার না হন এবং তাতে যাতে রাজ্যের মানসম্মান ক্ষুণ্ণ না হয় সে কারণে আগরতলা এমবিবি বিমানবন্দরে প্রিপেড অটো ফোর হুইলার যাত্রী পরিবহন ব্যবস্থা চালু রাখা খুব জরুরি হয়ে উঠেছে। দেশের সব বিমানবন্দরে প্রিপেড যাত্রী পরিবহন ব্যবস্থা চালু রয়েছে। ইতিপূর্বে আগরতলা এমবিবি বিমানবন্দরে বিমান থেকে নেমে যাত্রীরা অটো ফোর হুইলার গাড়ি নিতে গিয়ে একাংশ অটো ও মারুতির চালকের হামলা হুজুতির শিকার হয়েছেন এমন ঘটনাও একেবারে কম নয়। চড়া ভাড়া নিয়ে চালকদের সঙ্গে বিমানযাত্রীর বচসা ও ঝগড়ার শেষ ছিল না এতদিন ধরে। তাতে রাজ্যের মানসম্মান ও বিমানবন্দরের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে বিমানযাত্রীদের অভিযোগ ছিল। তাই সেই কারণে মঙ্গলবার থেকে প্রিপেড যাত্রী পরিবহন ব্যবস্থায় সরকার তথা পরিবহন দপ্তরের নির্ধারিত ভাড়ায় বিমানবন্দর থেকে অটো ও ফোর হুইলার গাড়ি পরিষেবা মিলবে। তাতে সরকার নির্ধারিত ভাড়ায় যাত্রীরা বিমানবন্দর থেকে বাড়ি বা গন্তব্যস্থলে পৌঁছতে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। প্রাথমিকভাবে অটো ফোর হুইলার শ্রমিকদের দাবি অনুযায়ী কত কিলোমিটার প্রিপেড ভাড়া নির্ধারণ করা হয়েছে 13 টাকা করে। পাশাপাশি প্রিপেড পরিষেবায় যাতে অটো কিংবা চার চাকার গাড়ি চালকরা ক্ষতিগ্রস্ত না হন তার জন্য সরকার থেকেও একটা ভাড়া নির্ধারণ করে দেওয়া হচ্ছে। যাত্রী সাধারণের উপর সরকার তথা পরিবহন মন্ত্রী প্রস্তাবে রাজি হয়েছেন যান চালকরা। ফলে এতদিনে দুর্ভোগের অবসান হলো এমনটাই ভাবছেন সচেতন নাগরিকরা। এখন বিমানবন্দরের টার্মিনাল ভবনে প্রিপেড কাউন্টার থেকে বাড়ি বা গন্তব্যস্থলে যাওয়ার জন্য আগাম টাকা মিটিয়ে দিয়ে নির্দিষ্ট নম্বরের অটো ফোর হুইলার গাড়ি ভাড়া করা সম্ভব হবে। প্রিপেড পরিষেবা উদ্বোধনের পর পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী অটো ফোর হুইলার গাড়ি চালকদের বিমানযাত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহারের মাধ্যমে যাত্রী পরিষেবা দেওয়ার জন্য পরামর্শ দেন। পরিবহনমন্ত্রী অটো চালকদের দাবি দেওয়া পূরণের প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে পরিবহনমন্ত্রী শ্রী চৌধুরী অটো ফোর হুইলার গাড়ি চালকদের সতর্ক করে দিয়ে বলেন, কোনো ধরনের অসহযোগিতা বরদাস্ত করা হবে না। এটা তো রাজ্যবাসীর দাবিকে সম্মান জানিয়ে আমাদের এই সিদ্ধান্ত। তো স্বাভাবিকভাবে এটা বলার অপেক্ষা রাখে না যে কতটুকু রাজ্যবাসী উপকৃত হবে, কারণ প্রতিদিন আমাদের প্রায় 2000-এর উপর প্যাসেঞ্জার আসা যাওয়া করছে। এবং আমি যদি ধরে নিই এই যে সংখ্যাটা, তারা একটা বিশেষ অংশের মানুষের গাড়ি, নিজস্ব গাড়ি নিয়ে, অনেকে প্রাইভেট ভেহিকেল থাকে, ওদের এই সমস্যার সমাধান মানে প্রয়োজন হয় না ফেস করার। কিন্তু যাদের গাড়ি নেই তাদেরকে প্রিপেড ট্যাক্সি বা অটোর উপর নির্ভরশীল হতে হয়। তো যে সমস্যাটা দীর্ঘ 6 মাস ধরে চলছিল, আমাদের প্রাক্তন পরিবহনমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সুন্দরভাবে করার পরও একটা যে কোনো কারণে, অজ্ঞাত কারণে এটা থমকে যায়। তো আজকে আমাদের পরিবহন দপ্তর, আমাদের আইজিপি এখানে আছেন উপস্থিত, আমাদের এয়ারপোর্ট অথরিটির ডাইরেক্টর আছেন, প্রত্যেকের সম্মিলিত প্রয়াসে আমরা উপলব্ধি করতে পেরেছি যে এটা করা, এটা নিড অফ দ্য আওয়ার, এবং আমরা সেটা করেছি। আমরা শ্রমিক সংগঠনের যারা ভাইয়েরা রয়েছেন তাদেরকেও সাধুবাদ জানাবো, তারাও বুঝতে পারছিলেন। কিন্তু ব্যাপারটা এমন জায়গায় চলে যাচ্ছিল যে দু তরফ থেকে যদি একটু কর্ডিয়াল অ্যাটমসফিয়ারে আলোচনা হয় তো জিনিসটা ম্যাটেরিয়ালাইজ করা যায়। তো আমরা সেটা গতকালকে করেছি এবং প্রত্যেকের উপস্থিতিতে আমরা করেছি। আশা করি এই যাত্রার সফলতা আসবে এবং আমাদের যাত্রা সুখকর। স্যার, রেটটা কি কীরকম? রেটটা তাদেরকে দেওয়া হচ্ছে পার কিলোমিটার 13 রুপিস, এটা তাদের দাবি ছিল। এটা তারা যেটা দাবি করেছে যে পার কিলোমিটারে আমাদের 13 টাকা, আমরা সেটাই দিচ্ছি। পাশাপাশি একটা রেট আমরা ধার্য করে দেব, কারণ অনেক সময় তাদেরকে উইদাউট প্যাসেঞ্জার ফিট ফিরে আসতে পারে,
তো অটোমেটিক্যালি আমরা হিসাব করে দেখেছি যে প্যাসেঞ্জারের উপর কোনো এক্সট্রা বার্ডেন আসবে না বা তারাও তাতে খুশি থাকবে। ইট হ্যাজ টু বি উইন ইন সিচুয়েশন ফর অল, তো প্রত্যেকের জন্য উইন ইন সিচুয়েশন হয়, প্যাসেঞ্জার এবং অটো ড্রাইভার মালিক তাদের, তার জন্যই আমরা এই চিন্তাভাবনা রেখে করেছি। এদিনের অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পরিবহন ও পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, পরিবহন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী, এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কৈলাস চন্দ্র মিনা, রাজ্য পুলিশের আইজি ক্রাইম ও ইন্টেলিজেন্স বিভাগের এল রালং, পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, বিমানবন্দর সিআইএসএফ এর মেজর ধর্মেন্দ্র সাই প্রমুখ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।